আমাদের নিজস্ব ছবি এডিট করার জন্য অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকি। আজকে আমি তিনটি বেস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়ে দেখাবো, কিভাবে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুবই সহজে রিমুভ করবেন আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার আপনারা দেখছেন বঙ্গটেক। তো চলুন দেরি না করে দেখে নিই কিভাবে আপনি এই তিনটি স্টেপের মাধ্যমে খুবই সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর হ্যাঁ, লাস্টের টিপসটি অবশ্যই দেখে যাবেন। তো প্রথম টিপসটিতে আমরা রেখেছি যে পিকস্যাট থেকে আপনি কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো পিকস্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করে আপনি যে কোনো একটি ছবি প্রথমে সিলেক্ট করে নেবেন। তো আমরা গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নেব। গ্যালারিতে যাওয়ার জন্য এখানে অল ফটো আছে, এখানে প্রেস করবেন, আপনি গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো গ্যালারি থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে নিলাম, এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করব। তো এর জন্য আপনাকে টুলসে যেতে হবে, টুলস আইকনে প্রেস করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ক্রপ, এই ফ্রি ক্রপে প্রেস করবেন। ওকে, প্রেস করার পরে আপনি ছবিটি একটু জুম করে নেবেন এবং এই সাইডগুলো একটু ভালো করে জুম করে আপনি জাস্ট এই আপনার টোটাল ফেসটা বা টোটাল বডিটা এইভাবে মার্ক করে দেবেন। ওকে, তো এইভাবে সম্পূর্ণ বডিটা মার্ক করে দেবেন। তো টোটাল ফেসটা মার্ক করে দেওয়ার পরে বা টোটাল বডিটা মার্ক করে দেওয়ার পরে আপনি এটি ফিল করে দেবেন। ওকে, তো আপনি ফিল করে দেবেন। তো আমি এখানে খুব ভালোভাবে দেখালাম না, আপনি যখন করবেন খুব নিখুঁতভাবে করবেন, দেখবেন ছবিটি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেবে। ওকে, তো ছবিটা আমরা জাস্ট মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটি, এই আইকনে প্রেস করবেন, দেখবেন এই ছবিটি অটোমেটিক্যালি পিছনের ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে। তো এখানে বেশ কিছু অংশ দেখা যাচ্ছে, তো আমি একটু রানিং করেছি তাই ক্লিয়ার হয়নি। তো আপনি যখন করবেন একটু সময় নিয়ে করলে এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ডভাবে ইরেজ হয়ে যাবে। তো দ্বিতীয় যে টিপসটি দেখাবো তার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি খুবই ছোটো। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার আমরা ওপেন করছি এবং ওপেন করার পরে এখানে দেখতে পারবেন লোড এ ফটো। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে যাবো এবং সেখান থেকে একটু ছবি সিলেক্ট করে নেবো। তো আমি আমার যে কোনো একটু ছবি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনি চাইলে এই ছবিটা একটু ক্রপ করে নিতে পারেন, সারির সাইডটা একটু ক্রপ করে নিতে পারেন। নেওয়ার পরে এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি একটি অপশান আছে, এই ম্যানুয়ালি অপশানটিতে আপনার যদি প্রেস করা থাকে তাহলে এই ম্যানুয়াল অপশানটির কাজ হচ্ছে আপনি যদি এই আইকনটির সাইজটা একটু বড় করে নেন, বড় করে নিয়ে আপনি ইচ্ছে মতো আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক এইভাবে মুছে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে প্রেস করে করে বা সোয়াইপ করে করে এইভাবে মুছে দিতে পারেন এবং এটাও আপনি জুম করে দরকার হলে সাইডটা ভালো করে দেখে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিতে পারেন। তাছাড়াও এখানে দেওয়া আছে অটো, তো এই অটোতে প্রেস করে আপনি এখানে অবশ্যই আইকনটি আরেকবার প্রেস করে নেবেন। প্রেস করার পরে আপনি জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডে এই আইকনটি জাস্ট টাচ করে ছেড়ে দেবেন, দেখেন এখানে অটোমেটিক্যালি ইরেজ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি জাস্ট আইকনটি নিয়ে ছেড়ে দেবেন এবং অটোমেটিক্যালি এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। তারপরেও যদি কিছু অংশ সাইডে থাকে তাহলে আপনি ম্যানুয়ালি প্রেস করে আপনি এটি জাস্ট সোয়াইপ করে করে মুছে দিতে পারেন। ওকে, তো মুছে দেওয়ার পরে এখানে আপনি জাস্ট ডানে প্রেস করবেন। ডানে প্রেস করার পরে এখানে সেভ দেখতে পাচ্ছেন, সেভে প্রেস করলে এই ছবিটি কিন্তু খুব চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ হয়ে যাবে। ওকে, এবং তিন নম্বর যে টিপসটি দেখাচ্ছি এই টিপসটি খুবই চমৎকার একটি টিপস। এর জন্য আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করার দরকার নেই, আপনি জাস্ট গুগল ক্রোম ওপেন করেন বা গুগল ওপেন করেন এবং সেখানে সার্চ বক্সে গিয়ে লিখুন যে remove.bg। এটি আমার কাছে খুব চমৎকার লেগেছে, এর জন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রয়োজন নেই। একটি একটু ওয়েবসাইট, এখানে গিয়ে আপনি জাস্ট আপলোড ইমেজ এখানে প্রেস করবেন এবং আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করবেন যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি এখানে আপলোডিংয়ে বসিয়ে দিয়েছি এবং দেখুন এটা, এই ছবিটি আমরা এখানে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক্যালি আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। নিচে আমাদের অরিজিনাল ছবিটি এবং ব্যাকগ্রাউন্ড হওয়ার পরে এই ছবিটি উপরে দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা যদি ডাউনলোডে পেস করি তাহলে দেখতে পারবেন যে এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো ছবিটি হচ্ছে এটা। তো এটিই হচ্ছে সব থেকে সহজ, আমার মনে হলো যে এখানে সময় খুব কম লাগে এবং খুব
খুবই সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এই তিনটি টিপস যদি আপনার পছন্দ হয়ে থাকে ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করে জানাতে পারেন। আপনার যদি প্রয়োজন মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করতে পারেন আমাদের পরবর্তী এপিসোড সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।